মানে আপনাকে দেখে বোঝারও পাই নাই যে এটা নকল। নকলের লেখার নকল বা মেধত্তিন। আমরা এই অপারেশনের সময় যে লোকলাইজেশনর সঙ্গে ফিজিক্যালি ছিল এবং তাদের মালিক পক্ষের একজন আমরা হাতে নাতে পেয়েছি। তারা স্বীকার করেছে এই কাজটা তারা করে। এবং এই অবৈধ অসাধুপন্থায় করার পরে এই প্রোডাক্টটা আবার কিন্তু আপনারা আমার কেনার জন্য খোলা বাজারে চলে আসে। তো আমাদের উদ্দেশ্যটা হলো যে আসলে এটা জানান দেওয়া উচিত বেশি বেশি করে। যতটুকু না মানে আমরা আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী এটাকে আজকে দমন করলাম কালকে আবার জায়গা থেকে আসবে যদি জনসচেতনতা বাড়ে তাহলে এই জিনিসটা আস্তে আস্তে কমে আসবে আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন আমাদের যে বিদেশি ওই যে ফেসবুকের মাধ্যমে যে আফ্রিকান বেশ কিছু নাগরিক যে বাংলাদেশ প্রতারণা করছিল আমরা হ্যাপি যে এইটার কারণে কিন্তু আমাদের কাছে এরপরে অনেক ভিত্তি মেসে আমরা এই বিশ্লেষণের উপর আরো কিছু তথ্য দিব সেটা তো এই যে আমরা প্রতিষ্ঠানটা গেলাম এটা মাথা ঠিক না মাথা ঠিক তো না কোন জায়গা এটা ভাটার থানা এলাকাতে একটা ছয়তলা বাসার মধ্যে আমরা যখন দেখি তো আমরা যে অবস্থা পাই সেই সময় কিন্তু অলরেডি তারা এই ছাপ মোছা এবং নতুন করে ছাপ দেওয়া তৈরি করা অবস্থায় ছিল কষ্ট ছিল তাদের ছয়তলা পাঁচতলা গোডাউনে পাঁচতলাতে কিন্তু এই প্রোডাক্ট দিয়ে ভর্তি এখন এমন কিছু হয়তো এত থাকতে পারে যেগুলো হয়তো ডেট পার হয়নি আবার কিছু অলরেডি ঘোষা হয়ে গেছে সো আমরা যেটা ধরি যে ওই এক ফোটা দুধের মধ্যে যদি আপনার লেবু পরে যেটা হয়ে যায় এখন আমরা বাসে বাসে করে এগুলাকে বিএসটি এবং আইনি প্রক্রিয়াতে দেখতে হবে আমাদের যে আসলে কি ক্ষতি করছে বা তারা তাদের যে জবানিতে এই পর্যন্ত তথ্য দিচ্ছে যাতে পাঁচ থেকে সাত কোটি টাকার উপরে তাদের এখানে প্রোডাক্ট আছে তো আমরা আপনাদের মাধ্যমে এটাই জানাতে চাই যে আসলে পাঁচজন গ্রেফতার করাটা মুখ্য না আসলে এটাকে বেশি বেশি আরো আমাদের এটাকে সেন্সিলাইজ করতে হবে যে এই অসাধু এটা অত্যন্ত গর্বিত এবং এই প্রবলেমটা কিন্তু আমাদের এই সাউথ এশিয়ান কন্টিনেন্টেই এটা কিন্তু বেশি আপনার ইউরোপ আমেরিকা জার্মানিতে বা আমরা যদি বিদেশ থেকে কেউ পণ্য নিয়ে আসে আমরা কিন্তু একদম খুব কনফিডেন্টলি ইউজ করি কারণ জানি যে এটা ফার্স্ট হলে কেন এটা চিন্তাও করা যাবে না এই ধরনের প্রোডাক্ট তারা এই ধরনের অপরাধ করে হয়তো বা খুন রেপ এটা সুইজারল্যান্ড বলেন আমেরিকা সব দেশই হয় এটা মানবিক অপরাধ কিন্তু এই যে কর্পোরেট ক্রাইম যে এখানে আপনার জিনিসটা ধ্বংস করার কথা না করে আবার এনে নিয়ে আবার এটাকে মানে ফিরতি মার্কেটে দিচ্ছি সো এই ধরনের অপরাধ তো আমাদের বিজ্ঞ আদালত আমরা যে আসামি যাদেরকে ধরেছিলাম পাঁচজন বিজ্ঞা আদালত আমাদের যে ফরওয়ার্ডিং তাতে সন্তুষ্ট হয়েছে এবং তাদেরকে আরো জিজ্ঞাসাবাদের জন্য এবং আরো তথ্য পাওয়ার আবার আমাদেরকে তিন দিনের রিমান্ডে দিয়েছে তো আসামি যারা আছে তা আমরা আমাদের কাছেই আছে আমরা জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে রেখেছি রিমান্ড শেষ হলে আমরা তাকে কোর্টে দিব যদি তারা আরো তথ্য দেয় সেক্ষেত্রে তো আমরা আবার অভিযান পরিচালনা করব আর আমাদের কাছে যে ভিডিও ফুটেজ আছে সেটা হলো যে অপারেশনাল যেদিন ঘটনা সেখানে আমরা আসামিদেরকে নিয়ে আসছি সে ফুটেজ আপনাদের ইউজ করতে পারবেন যেহেতু ওইটা রিমান্ডে বা কোর্টে প্রেরণের আগে

আমরা ধরে নিচ্ছি আপনি যে কথাটা বলছেন এটা সঠিক আসলে তো এই যে শ্রমিক কর্মচারী বা যারা কাজটা করে তিনিই হয়তো বা মজুরি বিনিময় করছেন কিন্তু এটা লাভটা নিচ্ছেন হলো যিনি এটা সত্ত্বা বিধায়ক কর্ণধার তা আসলে আপনি যখন যে অপারেশনে যাচ্ছেন ওইখানে যদি লাকেলি আমরা যে মালিক বা মালিক পক্ষ যদি পাই এফএন্সিতে আমরা তাদেরকে নিয়ে আসবো একজন বোধ হয় কিছুটা হয়তো সংস্থার সাথে বাট এদের বক্তব্য দিয়ে কিন্তু জিনিসটা উঠে আসবে তো আমরা আপনাদেরকে কথা দিচ্ছি যে আহ অপরাধটা হয়েছে তার যারা এটার মালিকানা দাবি করবেন বা করেন তারও আইনিয়া হতে আসবে এটা আমরা ধ্বংস করার পক্ষে আমরা আদালতে পেরিয়েড দিব এবং ম্যাচের উপস্থিত ধ্বংস করা হবে আমি জানি আসলে হ্যাঁ আমরা আমরা কিন্তু আসলে যেটা হয়েছে কি মানে যেভাবে মালামাল ট্যাক দেওয়া আছে কখনো আপনাদের সুযোগে দেখে আসতে পারেন ইন্ডিভিজুয়ালি প্রতিটা কার্টুন এখন আমরা চাচ্ছে না যে হাত দেওয়ার জন্য বেটার ম্যাজিস্ট্রেটকে নিয়ে এসে আমরা এটাকে একটা সার্ভে করে দেখাবো আর যেটা বলেন যে ওয়েপ্রো বা হ্যান্ডকেল আসলে এরা কিন্তু প্রোডাক্টটার মার্কেটিং করে ওয়ার্ল্ড ওয়াইড গ্লোবালি দুবাই থেকে ওয়েপ্রো হ্যান্ডকেল বাংলাদেশে এদের এ থ্রুতে যে প্রোডাক্টটা নিয়ে আসে ইয়ার্ডলি এদের হলো প্রোডাক্ট আমরা যেটা ইয়ার্ডলি সবাই মনে করে দামি ইয়ার্ডলি সাবান লাগাচ্ছি এবং আপনার মানে নর্মাল সাবান থেকে দ্বিগুণ দামে কিনছেন কিন্তু সেটি হলো মেয়াদ উত্তীর্ণ তো এই দুটা উত্তর এটাই যে আসলে ইয়ার্ডলিটা কি তারা বেসিক আমরা যে ওখানে প্রোডাক্ট পেয়েছি বেশিরভাগ সংখ্যক ইয়ার্ডলি ব্র্যান্ডেরই আছে আর যারা পরিচয় নিয়ে আসছে ওই যে আরেক ভাই যেটা বললেন যে এদের মধ্যে যারা আছে তারা কর্মচারী এবং একজন আচ্ছা এখানে ভালো খবরের মধ্যে এখন আমরা আইডেন্টিটা পুরোপুরি ভেরিফাই করে আপনাদেরকে বললে ভালো হতো বাট এখানে দুইজন আছেন যারা এই ব্যবসায়িক অংশীদার আমরা ডিসক্লোজটা না করি এখন এই মতো নামটা

যখন না উইপ্রো ব্র্যান্ডের জিনিস বাংলাদেশে ঢুকছে যে কোনো কর্পোরেশনের মাধ্যমে আপনারা জানেন যে জিলিটো কিন্তু একটা বিগ কোম্পানি বাংলাদেশ থেকে ইম্পোর্ট করে তাই না বিভিন্ন আমরা যখন দেখি স্টিকার লাগানো থাকে কারা ইম্পোর্ট হয় ইম্পোর্টটা কিন্তু বৈধ ব্যবসাটাও বৈধ কিন্তু পরবর্তীতে যে এই যে ডেট পার করে দিয়ে যাওয়া নিজেদের প্রোডাক্টের মধ্যে মিশিয়ে দেওয়া এটা হলো একেবারে অনৈতিক এবং অসততা আর কি সত্যিকার বলতে

এটা তো আসলে আমরা শুরুতে বলা যে আপনার একশোটা প্রোডাক্ট যখন মার্কেটে যাচ্ছে তিরিশটা হয়তো বিক্রি হইতে হইতে মেয়াদ পার হয়ে যাচ্ছে আমাদের মতো দেশে এটা হয়তো বা অসৎ বলেন বাট উন্নত বিশ্বের কখনো চিন্তা করবে না তারা নষ্ট করে ফেলবে তারা যদি একটা ফ্রিজে চিকেন ডেট পার হয়ে যেত অবশ্যই এটা ডেট চেঞ্জ করবে এসপিএসি কিন্তু ইম্পোর্ট করে

তারা নিজে দেশ এবং দেশের এবং আমার জনগণের স্বার্থেই এই প্রোডাক্টগুলোকে সারেন্ডার করে দিয়ে দেওয়া কারণটা হলো আসলে তো এটা কন্ট্রাব্যান্ড আইটেম না কিন্তু আমরা ইয়াবা বা আমরা বিদেশি মদ ধরতে যাই প্রোডাক্টটাই হলো ইলিগাল তাই না কিন্তু একটা সাবান এটা কিন্তু কন্ট্রা ব্যান্ড বা ইলিগাল প্রোডাক্ট না আমি ইচ্ছা করলে যে একটা মার্কেটে যে সব সাবান উঠাই নিয়ে আসবো তাহলে এটা মানে ব্যবসা ক্ষেত্রে বলেন বা যে লোকাল ইকোনমি এটাতে সাপোর্ট করে না আপনার মতো আমিও খুব নিরীহ একজন ভোক্তা আসলে ওরা যে মেশিনটা ইউজ করে এটা কিন্তু বাংলাদেশের মেশিন না এমন যে নিজের হাতে দেখতেছে একদম ইন্ডাস্ট্রিয়াল গ্রেডের জেনুইন একটা মেশিন আচ্ছা যেভাবে কেমিক্যাল দিয়ে উঠাই ফেলতেছে এর আপনার ভিডিওটা আপনি দেখেন দিচ্ছি আমরা একদম নিখুঁত উঠে যাচ্ছে সো আমি আপনি যখন আমাদের মিসেসদেরকে নিয়ে মার্কেটে যাচ্ছে এই সাবান কিনতে নো ওয়াই ইউ ক্যানট আইডেন্টিফাই আনটিল আন দ্য ইউ কম্পেয়ার উইথ দ্য বোথ যে দুইটাকে আলাদা একটা জেনুইন একটা নকল আপনি তো নিশ্চয়ই জেনুইন একটা সাবান নিয়ে মার্কেটে ঢুকতেছেন না যে ওটার সঙ্গে মিলাই মিলাই কিনবেন আপনার ওখানে যে স্ট্যাকে যেটা আছে ওইটা দেখতেছেন আপনি দেখেন যে লেখাটা আছে এটা একমাত্র ব্যবসায়িক সততা ছাড়া আর যদি আসলে খুচরা বিক্রেতাকে যদি অন্য ভাবে আমরা দিব উনি কেন বৈধ পণ্য গুলো আবার ফেরত দিলেন ওনার তো ধ্বংস করে ফেলা কথা ছিল তাই না একটা হলো উনি দিয়েছেন যখন বিনামূল্যে তো উনি দেন নাই বাংলাদেশে কোনো কিছু পয়সা বিনিময়ে ছাড়া দিবে কেউ দিবে না তার মানে আবার তো দশ টাকা জিনিস উনি দুই টাকা দিয়ে আবার ফেরত দিচ্ছে তো এখানে উনি অন্যায় করছেন বাট আসলে আবার হয়তো যিনি দিচ্ছেন উনি না যার কাছে যাচ্ছে উনি হয়তো জানেন না যে এটা স্টিকার চেঞ্জ করা আমাদের কিন্তু আপনাদের ইনভাইট করার উদ্দেশ্য এটাই এটা কিন্তু একটা খুব একটা সিম্পল অপারেশন এরকম হয়তো বা আপনার এরা কেউ মোবাইল কোর বা দেখেছেন সময় বা অবশ্যই বিএসটিআ এর সুযোগ আছে এবং তাদের দেখার সক্ষমতা আছে তারপর আমি একটা জিনিস আপনাদেরকে বলি যে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী যে অ্যাক্সেসটা আছে সোসাইটিতে এবং এই যে জনবল আমরা বা র্যাব বা টিভি সবাই মিলে এটা আমাদের জন্য কিন্তু এই পাবলিক রিপোর্টিং হওয়াটা খুব সহজ বিএসাই কিন্তু যেভাবে কাজটা করে ল্যাব কেন্দ্রিক এবং তাদের কিছু সংখ্যক কর্মী আছেন বাট তাদেরও যদি ওই অ্যাক্সেসটা থাকে তাহলে তারা দেখে থাকে আমরা এখন ওই দিকে দেখতে পাইনি যে তারা ওখানে গিয়েছিল কিনা